প্রিয় দর্শক মণ্ডলী, কৃষকরা যখন আগাম কোনো সবজি চাষ করেন তখনই কেবলমাত্র তারা ভালো দামে বিক্রি করতে পারেন। আর এই আগাম চাষাবাদের জন্য সবচেয়ে বেশি জরুরি ভালো জাত, এবং ভালো জাত এই আগাম সময়ে যে জাতটাই ভালো ফলাফল দিতে পারে ঠিক সেই জাতেই চাষ করে কৃষকরা লাভবান হন। ঠিক তেমনি আমাদের একজন কৃষক বাবু ভাই, উনি আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। আমরা এই বাবু ভাইয়ের ক্ষেত দেখার জন্যই চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতি গ্রামে। এই গ্রামে উনি দেখছেন আপনারা যে ফুলকপি চাষ করেছেন এবং এটি আগাম জাত, তো এই বিষয়ে বাবু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এই যে আগাম চাষ করলেন, এটার চিন্তা ভাবনাটা কবে থেকে শুরু করলেন? এটার চিন্তা ভাবনা তো অনেক আগেই ছিল যে একটু আগাম জাত করবো, কিন্তু ওরকম বসা লোক পাই নাই। পরে শামীম ভাইয়ের সাথে আমার পরিচিত, তখন শামীম ভাইকে বললাম, সে বললো যে আপনি আগাম জাত গাড়েন, আমি আপনার ক্ষেত্রে দেখভাল করবো। অনেকবার আইছেন উনি আমার ক্ষেত্রে দেখাশোনা করার জন্য, কখন কীভাবে সার দেওয়া লাগবো, কখন কীভাবে পরিচর্যা করা লাগবো, উনি সব কিছু আমাকে ডিটেলস বলে দিচ্ছেন। আচ্ছা, শামীম ভাই মানে হচ্ছে আমাদের এই এলাকার টিএসও, মানে টেরিটরি সেলস অফিসার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো শামীম ভাইয়ের পরামর্শেই আপনি একটি নতুন জাত চাষ করছি। আচ্ছা, এই জাতের নামটা কি? এই জাতের নাম হচ্ছে কিরণ। কিরণ। আচ্ছা, তো এই জাতটা শুরু থেকে এই পর্যন্ত আপনার কাছে কেমন লেগেছে? শুরু থেকে আমার এখন পর্যন্ত খুব ভালো লাগছে, বুঝছেন। এই গাছটা অনেক বড় হয়, ফলগুলো দেখতে সুন্দর হয়। যখন আমি আরও নিয়ে যাই, অনেক লোকই কপি নিয়ে আসে, কিন্তু আমার কপির চাহিদা বেশি। আচ্ছা, সাইজও বড়, বুঝছেন। আচ্ছা, মানে সাইজে বড় এবং সুন্দর রং, এই কারণেই আড়তদাররা আপনার কাছে কি চাহিদা বেশি করে? বেশি করে আর কি। আচ্ছা, এই কারণে আপনি কি সুবিধা পান? আমি এই কারণে মনে করেন যে বাজারজাত করার সময় আমি একটু বেনিফিটতে পারি নি, দাম একটু চড়া দামে চাই, দেওয়া যায় যে কেজিতে 5 টাকা বা 10 টাকা, অন্য অন্য কপির থেকে আমার বেশি পাওয়া যায়। আচ্ছা, তো আপনি কি বিক্রি করেছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমি অনেকগুলো বিক্রি করেছি। আচ্ছা, কেমন দাম পেয়েছেন? আমি প্রথমে 2800 টাকা মন বিক্রি করছি, এখন 2600 টাকা মন বিক্রি করছি। কবে বিক্রি করেছেন? আমি আজকে সকালে আরো দেখেছিলাম, 2600 টাকা মন বিক্রি করে আইছি। আচ্ছা, তো আড়তে যে গেলেন এই কপি নিয়ে, আর অন্যান্য কপিগুলো থেকে এই কপির পার্থক্যটা কি দেখেন? এই কপিটার পার্থক্যটা হচ্ছে এই কপিটার সাইজ অনেক বড়, কালার ভালো। অন্য অন্য লোক যেগুলো কপি নিয়ে এসে প্রায় 5 কেজির মাপ দেওয়া হয় আরও দে, ওগুলো 25টা 30টা পর্যন্ত ধরে, আমার 10টা বা 11টা 9টাতে 5 কেজি হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আর তাদের থেকে আপনার কপির দামের পার্থক্যটা কি? পার্থক্য প্রায় 10 টাকা কেজিতে কম বেশি। আচ্ছা, তার মানে আপনি বিক্রি করেছেন 2600 টাকা? 2600 টাকা মন। আর ওনারা? ওনারা 2000-2200, কিন্তু ওনারা কিনে নেয় তা ওনারা সন্তুষ্ট, মানে ওনারা আমার কপি বেশি দাম নিয়ে নিতেছে, তারা আরো বেশি দামে বিক্রি করে বেচতেছে। আচ্ছা, মানে এই যে বেশি দাম, এটার আপনি বলছেন যে দুইটা কারণ, একটা হচ্ছে ওজন বেশি, হ্যাঁ, আরেকটা হচ্ছে রং সুন্দর। আর অন্যান্য কপির দেখা যায় যে ওজন কম, আর রংটা কেমন থাকে? রংটা অনেকটা আপনার হলুদ কালারের মতো দেখা যায়, বুঝছেন। ওগুলা খুবই কপির উপর দিয়ে অনেক গাছ টাছ আমার নাই, তো তাইতে বললাম না আমার কপি ওগুলো না। যেহেতু কিরণ জাতের চাষ করেছেন, সেহেতু আপনি ও ধরনের পাবেন না। তো আপনার এটা রং কেমন একটা কেটে দেখান তো। আচ্ছা, আমি আপনাকে একটা কপি কেটে দেখাইতেছি। হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, ওয়াও, আসলে তো অনেক সুন্দর রং। একটু আমি সাইডে দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এয়ার মালিক সিডসের কিরণ জাতের আগাম ফুলকপি, এবং বাবু ভাই বললেন যে আসলে এই যে সুন্দর রং, এই রংটা অন্যান্য কপিতে উনি দেখেন না, এবং আড়তে যখন নিয়ে যান এটার ওজন এবং এই যে রং, এটার কারণে উনি অন্যান্য কপি থেকে কেজি প্রতি প্রায় 10 টাকা বেশি দামে বিক্রি করতে পেরেছেন। তো ভাই, এই যে কপির, এই কপিটা বৈশিষ্ট্যটা কী কী আপনি পেয়েছেন? এই কপিটার বৈশিষ্ট্যটা হলো কপিটার চারিদিকে ডাটিগুলো খাড়া থাকে, কাজে ওর ভিতরে পাখি বা কোনো কিছু বসতে পারে না। আবার ডাটি খাড়া থাকার কারণে রোদের তাপও কম লাগে, কালারটা ডিসকালার হয় না। অন্যান্য জাতের যারা লাগিয়েছে তাদের থেকে এই গাছের কোনো পার্থক্য চারা থেকে এই পর্যন্ত? অবশ্যই পার্থক্য আছে। এই চারা যখন লাগাইছি, বুঝছেন, চারাগুলো এত সুন্দরও ছিল, মানে আপনার 95% চারা গজা ছিল আর কি, বুঝছেন। তারপরে তোমাকে খেতে নিয়ে এসে লাগাইলাম, মাঝে মাঝে একটু পানি টানি দিছি, তারপরে আমার একটা গাছও মারা যায় নাই এই ক্ষেত্রে, বুঝছেন। আমি এই দিক থেকে সাশ্রয় পাচ্ছি। দেখা যায় যে অন্য অন্য কপির গাছ গাড়লি পরে দেখা যায় 300-400
চারা মারা যায় ওইগুলো আবার পুনরায় গাড়া লাগে, সেক্ষেত্রে আমার এগুলো গাড়া লাগে নাই, বুঝছেন। আর সারের ক্ষেত্রে মনে করেন যে শামীম ভাইয়ের পরামর্শ মতো সার দিয়ে সারও খুব একটা বেশি লাগে নাই। আচ্ছা, তো এই সময় এই যে আগাম জাতের ফুলকপি চাষে আপনি তো আগে অন্যান্য জাতও চাষ করেছেন, কি কি সমস্যা পেয়েছেন? আগে মনে করেন চাষ করছি ওই দেখা গেছে যে এর ভিতরে ভুলকা বাড়াইছে, গাছ জ্বালাইছে, বুঝছেন, ওইগুলো আরোদে নিয়ে গেছি, অনেকটা লস হয়ে গেছে। কিন্তু এবার এই প্রথম মনে করেন যে একটু লাভের মুখ দেখতেছে আর কি, বুঝছেন, ভালো লাগে এই জন্য আর কি। আচ্ছা, নিজের কাছে। আচ্ছা, তো এই যে কপিটা, অন্যান্য যে কপির থেকে এইখানে কি ভাইরাসের আক্রমণ বা রোগ বালাই কেমন আছে? না, ওর ভাইরাস কম, বুঝছেন, রোগ বালাই এই কপির কম দেখতেছি, বুঝছেন। এই কপি অনেকটা দেয় না, অনেক কপি আছে মানুষের দেখছি যে পাতা নিচে থেকে জোড়া যায়, আপনি একবার নিচ পর্যন্ত দেয় না, একবার একটা পাতা জোড়ে নেয় এস পর্যন্ত, বুঝছেন। বুঝছেন, একটা পাতা জোড়ে নেয় একদম শুরু থেকে এই পর্যন্ত, একদম পাতাগুলো সবই আছে। হ্যাঁ, লাগায় না একবারে, দেয় না একবার, সবগুলো লাগায় না, একটা কপির পাতা। এবং এইটা অনেক টাইট। হ্যাঁ, অনেকটা টাইট। হ্যাঁ হ্যাঁ, এই টাইট হওয়ার ফলেও কিন্তু ওজন বেশি হয়। ওজন বেশি হয়। আরেকটা ইনফরমেশন দর্শকবৃন্দকে জানিয়ে দিতে চাই যে কপি যখন এরকম টাইট হয় তখন এর ভিতরে রোগ বালাইয়ের কোনো আক্রমণ হয় না। আপনার এই এলাকার অন্য কৃষকরা কি দেখতে আসে কখনো? হ্যাঁ, অনেকে এসে দেখা করছে, আবার ফোনে যোগাযোগ করছে, আবার অনেকে নাম শুনছে, আরও দিয়ে অনেক লোক আমাকে বলে রে কি জাত, ঠিক আছে, কোন থেকে আনছো, কার মাধ্যমে আনছো, এগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করে। মানে আরতে নিয়ে গেলেও এটা জিজ্ঞেস করে? হ্যাঁ, কারণ ভালো কপি দেখলে তো সবাই জিজ্ঞেস করবে, কারণ তাদেরও আগ্রহ থাকবে হয়তো পরবর্তীতে তারা এরকম আবাদ বসত করবে এগুলো, বুঝছেন। আর আপনার এটা কতটুকু জমি? এটা আপনার প্রায় 2 বিঘা সম্পত্তি। প্রায় 2 বিঘা? হ্যাঁ, 2 বিঘাতে আপনি এই যাত্রা? এই যাত্রায় লাগাচ্ছি। আচ্ছা, তো আপনার খরচ কত হয়েছে? আমার তো প্রায় 25-30 হাজার টাকা মোট খরচ হয়েছে। আচ্ছা, আর এখান থেকে লাভ করবেন কত? প্রায় 1,20,000 টাকা বিক্রি করা যাবে। প্রায় 1,20,000 টাকা একদম মোট বিক্রি করতে হবে, তার মানে প্রায় 90-100,000 এর মতো লাভ করবে, লাভ হবে। আচ্ছা, তো আপনি এই শুরু থেকে আপনি এরকম চিন্তা ভাবনা করেছিলেন যে এরকম একটা লাভ হবে? না, এরকম শুরু থেকে চিন্তা ভাবনা করি নাই, বুঝছেন। কারণ শুরু থেকে একটু টেনশন করতাম যে নতুন জাত কীরকম মানে হয়, কিন্তু তারপর একটা আত্মবিশ্বাস আছিল, শামীম ভাই বলছে আইসে মাঝে মধ্যে, তো অনেক টেনশন কম করছি, কিন্তু এখন খুব ভালো লাগে, বুঝছেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে এয়ার মালিক সিডসের এই কিরণ জাতের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর কারণে আজ বাবু ভাই সফলতার মুখ দেখেছেন, যিনি অন্যান্য অনেক জাতি চাষ করেছিলেন কিন্তু এ ধরনের সফলতা পান নাই আগে, এবারই প্রথম এই কিরণ জাতের ফুলকপিটি উনি চাষ করেছেন এবং আরতে অন্যান্য জাতের তুলনায় 10 টাকা করে বেশি কেজিতে উনি বিক্রি করতে পেরেছেন এবং বাবু ভাই খুশি। তো আপনারাও যদি এরকম বাবু ভাইয়ের মতো খুশি হতে চান, সফলতার মুখ দেখতে চান, তাহলে এয়ার মালিক সিডসের এই আগাম কিরণ যাত্রী আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে বেছে নিতে পারেন। আশা করি আপনারাও লাভবান হবেন। আর আপনারা আমাদের এই পর্বটি যারা দেখছেন তাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের ইনফরমেশান আপনারা malikseeds.com এই ওয়েবসাইটে পাবেন, আমাদের ফেসবুক পেজ এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেড এবং ইউটিউব মালিক সিডস নামে আছে, আপনারা অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।